রায়গঞ্জ ব্লকের 5 নম্বর শেরপুর অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল খোলসিঘাটে কুলিক নদীর ওপর বাঁশের সাঁকোর পরিবর্তে পাকা সেতুর। পাকা সেতুর জন্য এলাকাবাসীরা ভোট বয়কটও করেছিলেন। অবশেষে খোলসিঘাটে পাকা সেতুর জন্য প্রাথমিকভাবে কাজ শুরু হলো, আর সেই কাজই শুরু করলো জেলা প্রশাসন। কতদিনে পাকা সেতুর ওপর দিয়ে চলাফেরা করতে পারবেন, তারা এই দিনই গুনছেন গ্রামবাসীরা। ব্লকের 5 নম্বর শেরপুর গ্রাম পঞ্চায়েত, আর তারই অধীনে রয়েছে এই কুলিক নদীর উপরে একটি বাঁশের সাঁকো যার নাম খোলসিঘাট। আর এই খোলসিঘাটের এই বিশেষ বাঁশের সাঁকো নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার লোকেরা পথ অবরোধ এবং কি ভোট বয়কটের ডাক দিয়েছে। তবে এলাকাবাসীদের দাবি, ভোট আসলেই এই ব্রিজ নিয়ে প্রশাসনের তরফ থেকে তৎপর হয়, তবে ভোট যাওয়ার পরে আর দেখা মেলে না এই ব্রিজের। রায়গঞ্জ ব্লকের খোলসি এলাকার ওপর দিয়ে প্রবাহিত কুলিক নদী। প্রতিদিনই নদীর দুই পারের মানুষকে বিভিন্ন কাজে নদী পার হতে হয়। নদীর এক পারে স্বাস্থ্যকেন্দ্র, পঞ্চায়েত, উচ্চ বিদ্যালয় ও ডাকঘর থাকায় প্রতি পদে নদী পারাপার করতে বাধ্য হন গ্রামবাসীরা। মূলত খোলসি, বিন্দল, বিশরাইল, সুবর্ণপুর, বর্ণপুর সহ একাধিক গ্রামের কয়েক হাজার মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা। তবে বর্ষাকালে চূড়ান্ত দুর্ভোগে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। নদীতে জল বেড়ে যাওয়ায় মাঝে মধ্যেই নৌকা উল্টে দুর্ঘটনার সম্মুখীন হন সাধারণ মানুষ। রাতবিরেতে রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও বেগ পেতে হয় বলে অভিযোগ। অনেকেই ঝুঁকির কারণে অনেকটা ঘুরে পৌঁছান গন্তব্যে। বারবার ওই এলাকায় নদীর ওপরে পাকা সেতুর দাবি উঠেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, শুধু ভোট এলেই নেতারা ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দেন, শুরু হয় জমি জরিপের কাজ, কিন্তু ভোট পার হলে পরিস্থিতি একই থেকে যায় বলে অভিযোগ। এখান থেকে আজকে দীর্ঘদিন এই ইলেকশন আসলেই বিরোধীদের আলোচনা হয়, যেই ইলেকশন চলে যায় এর কোনো খবর নেই। পরিষ্কার কথা, যতগুলো ইলেকশন আসতেছে আমরা আন্দোলন করে যাচ্ছি, ব্রিজ হয়ে যাচ্ছে, কত মাটি পরীক্ষা, কত কিছু আজ পর্যন্ত হয়ে যাচ্ছে, আজও কিচ্ছু হচ্ছে না। এটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এটার মধ্যে বিশ্বাসই নেই। তো এটাকে আপনারা কি বিশ্বাস করতে পারছেন না? এরকম বহুবার আইছে, বহুবার এই ইলেকশন আসলেই হয়ে যায়, হয়ে যাই বিলি, আজও হয় নাই। এখনো তো মাপঝোক হচ্ছে সব, এই এক বুঝিয়ে আগু হয়েছে মাপঝোক, তাও হয় নাই। স্থানীয়দের দাবি, একবার নয় একাধিকবার পঞ্চায়েত, প্রশাসন, মন্ত্রী, আমলার দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি। যেখানে বর্তমান রাজ্য সরকার একের পর এক উন্নয়নের খতিয়ান তুলে ধরছে, একাধিকবার বসেছে দুয়ারে সরকার পাড়ায় সমাধানের শিবির, কিন্তু তারপরেও যাতায়াতের ক্ষেত্রে কেন বঞ্চিত এই এলাকার মানুষ, তা নিয়ে উঠছে প্রশ্ন। দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা একত্রিত হয়ে পাকা সেতুর দাবিতে আন্দোলনে নেমেছিলেন, এমনকি ভোট বয়কটও করা হয়েছিল গ্রামে। অবশেষে জেলা প্রশাসন পক্ষ থেকে যখন এই ব্রিজের মাপঝোক করা শুরু হয়েছে, তখন কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা। তবে যতক্ষণ না সত্যি কাজ শুরু হচ্ছে ততক্ষণ তারা ভরসা করতে পারছেন না বলেই জানিয়েছেন। আর এই বাঁশের সাঁকো উঠবে কিনা এটা বলতে পারতেছি না, নিশ্চিত নেই আমরা। ব্রিজ ব্রিজ বলতেছে যে আজকে আসলেন, আপনারা এর আগে কতবার আসছেন তাতেও কিছু বলা হয় না, কাজের কাজ। মানে আজকে তো মাপঝোক হচ্ছে, বিশ্বাস হচ্ছে না যে এটা ব্রিজ হবে কিনা। যতদিন অবধি মাল মেডিসিন না পড়বে ততদিন অবধি আমরা বিশ্বাস করবো না যে ব্রিজ হচ্ছে। হ্যাঁ, এই হলো আমাদের, মানে ব্রিজটা হলে আমরা সবাই উপকৃত হই, কারণ ওই পার কর লোক এপার আসা যাওয়া করে, এপার কর লোকও পারে, আমাদের এপার কর ছাত্র উপার যাচ্ছে স্কুলে, হাই স্কুল, তারপরে আপনার পঞ্চায়েত অফিস, যাতায়াত করে। দেখেন বাসের শিকড়টা কেমন পরিস্থিতি আছে, পা ঢুকে যায় বাচ্চাদের, আসতে অসুবিধা হয়, তারপরে বাড়ি থেকে চলে আসতে হয়, দেখে চলে নিয়ে যেতে হয় বাচ্চাকে, এরকম অসুবিধার মধ্যে আছি। জায়গাটার নাম হচ্ছে আমাদের আমাদের গ্রামের নামটা হচ্ছে ধুরুইল, কিন্তু এই ধুরুইল নামটা তো সচরাচর কেউ চেনে না, খোলসিঘাট বলে সবাই চেনে। তো খোলসিঘাটের ব্রিজটা হচ্ছে আপাতত। কি দেখছেন এখন? এখন দেখছি বোর্ড লাগানো হয়েছে, বোর্ড লাগানোর পর থেকে মাপামাপি এও আসতেছে, তো আপাতত আমাদের তো ভালো লাগছে। ব্রিজটা যদি হয় আমরা অনেকে অনেকের উপকার হবে। এর আগেও তো আন্দোলন করেছিলেন আপনারা? হ্যাঁ, এর আগে আন্দোলন হয়েছিল, সয়েল টেস্ট হয়েছিল, সবকিছু হয়েছিল, অনেক অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এতদিন হয়নি। কিন্তু আপাতত যা দেখতেছি এই প্রতিশ্রুতিতে গ্রামবাসী সবাই মোটামুটি একটা আনন্দের মধ্যে আছে, কারণ সবারই একটা দীর্ঘ অপেক্ষার একটা অবসান হচ্ছে আর কি। এটা যদি হয় সবারই, আমরা হিন্দু মুসলিম পার্টি বিশেষ করে সবাই, সব পার্টির লোক, ধর্ম বিশেষ সবাই হাঁটবে ব্রিজ দিয়ে। ব্রিজটা আমাদের সবার জন্য দরকার।
এখন কতদিনে পাকা সেতু তৈরির কাজ শুরু হয় এবং সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা। একবার সয়েল টেস্ট থেকে শুরু করে মাপজোক শুরু হয়েছে, তবে এই মুহূর্তে অবস্থায় এখানে একটি বোর্ড লাগানো হয়েছে যে ব্রিজের কত টাকা দিয়ে এই ব্রিজ তৈরি হবে, পাশাপাশি এই ব্রিজের মাপজোকও শুরু হয়েছে। তবে এলাকাবাসীদের দাবি, ভোট আসলেই যেভাবে তৎপর হয়, এই যে সামনে ভোট সেই জন্যই কি তৎপরতা। তবে এলাকাবাসীদের একটাই দাবি, যতদিন না এই ব্রিজের সামগ্রিক এখানে পড়ে ততদিন তারা বিশ্বাসই করতে পারছে না এই খলসি ঘাট হবে। রায়গঞ্জ থেকে বিক্রম পাল, ট্রাইব টিভি বাংলা।